কী জন্য বিশ্বাস করব? কী জন্য? আরে যে ছেলে টাকার জন্য নিজের মা বাবার সম্মান বিক্রি করতে পারে, যে ছেলে জন্মদায়ী মাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে, এই অপমান কুলমণি রায় কখনো বরখাস্ত করতে পারবে না। পাট্টাধার কখনো বরখাস্ত করতে পারবে না। এই ধরনের লোকের যদি কারোর সঙ্গে সম্পর্ক থাকে তাহলে সে হলো টাকা, অনলি টাকা, খালি টাকা। গঙ্গাধর, এখনো সময় আছে সত্যি। লিজাকে নিয়ে বাবা মার কাছে ক্ষমা চাও, তারা নিশ্চয়ই ক্ষমা করে দেবে, যার ফলে তুমি জন্ম নিয়েছো। হ্যালো, নমস্কার রঞ্জিত। স্যার, তুই ঠিক সময় ফোন করেছিস। আমি তো সব ব্যাপারে ঠিক সময় ফোন করি স্যার। কি হয়েছে? আপনাকে খুব ব্যস্ত মনে হচ্ছে। আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম, আমার কথা মন দিয়ে শোন, আর যেন কোনো ভুল না হয়। শোন, আজ রাতেই তুই যেমন করে হোক গঙ্গাধরের পরিবারকে কিডন্যাপ করে শুধু জমা করে রাখ, তার পরের কাজ আমার। তুই টাকা পয়সার জন্য চিন্তা করবি না, যত চাইবি আমি দেব। কি মনে থাকবে? এই কাজে যেন ভুল না হয়, বুঝে গেলি তো? জাতির কলঙ্ক, শুধু তোমার জন্য আজ তোমার শ্বশুর শাশুড়ির এই অবস্থা হয়েছে। এখনো সময় আছে, তুমি তোমার ভুলকে শুধরে নাও। আরে ভাবছো, যাও, ওরা তো তোমারই বাবা মা, যাও, চলে যাও। এত রাত হলো, তুই ঘুমোসনি কেন রে? মায়ের ওই অবস্থা দেখে আমি নাওয়া খাওয়া শোয়া সব ভুলে গেছি। ধৈর্য ধর রে, ধৈর্য ধর। কত রাত্রিবেলা আমিও আরামে ঘুমাইনি। যা, তুই শুতে যা, যা। বাবা-মার জীবন বাঁচাতে হবে। কি হয়েছে তাদের? কাল রাত্রে কি বলছো তুমি? হ্যাঁ শক্তি, আমি নিজের কানে শুনেছি। শুনো, আমি রঞ্জিতের ঠিকানা জানি, তুমি চলো আমার সঙ্গে। Yeah!
গঙ্গাধর বাবু পয়সার লোভে পড়ে আভাবি করেছি, তার ফল আমি ভোগ করছি। গঙ্গাধর বাবু আমার মেয়েকে ক্ষমা করে দাও। আমার মেয়েকে ক্ষমা ক্ষমা করে সব শেষ হয়ে গেল। এখন দরকার নেই এই সম্পত্তি, দরকার নেই ঘর বাড়ি, কিছুর দরকার নেই, কিছুর দরকার নেই। মালিজা তুই আমাদের শব্দ ক্ষমা করে দাও, তোমার বৌমাকে ক্ষমা করে দাও। নাও নাও তোমার বৌমাকে দাও। যা হোক, ভগবান আমাদের পরিবারের সবাইকে এক করে দিয়েছে। আকাশ কোথায় গেল? হ্যাঁ, সুমনারও তো দেখা নেই। সুমনা কোথায় গেল? বাবা, সুমনাও নেই আর আকাশও নেই। এবার আপনি চিন্তা করুন তো। হ্যাঁ বাবা, লিজা ঠিকই বলেছে। আজ এই দুটো পরিবারকে এক করার জন্য ওই দুজনের অবদান অনেক। আজ ওই দুজনকে এক করার কর্তব্য হচ্ছে আমাদের সবার। গঙ্গাধর, আর কেন দেরি করবে? না, আমার তো দেরি করার কিছু নেই। রামু, ওদের ডাক। আকাশ বাবু, সুমন দিদিমণি, তাড়াতাড়ি এসো, বাবু ডাকছেন। আয় গঙ্গাধর, আয়। তোমরা দুজন যা পরিশ্রম করেছো তার পুরস্কার নিশ্চয়ই পাওয়া উচিত। আর পুরস্কারটা হলো